রাতে অজু করে ঘুমালে আপনার যে লাভ হবে আমাদের ঘুম হচ্ছে আল্লাহ পদত্তর নেয়ামত ঘুমটা যদি আমরা সরে করিম সাল্লিয় সাল্লামের নির্দেশ মোতাবেক করতে পারি সরে করিম সাল আলি আসাল্লাম যেভাবে আমাদেরকে ঘুমানোর জন্য আদেশ করেছেন সেভাবে যদি আমরা রাতে ঘুমাতে পারি তাহলে আমরা কিন্তু নানান ধরনের রোগ ব্যাধি থেকে বিপদাবদ থেকে মুসিবত থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি আমরা কিন্তু বাঁচতে পারি তো এক্ষেত্রে রাতে যদি আমরা ওজু করে ঘুমাই আমাদের কী লাভ হবে রাতে যারা ও করে ঘুমাবে প্রথমত ঘুমানোর আগে রাত্রেবেলা ঘুমানোর আগে আমাদেরকে কয়েকটি কাজ করতে রাসুস্লা সাল্লাম বলেছে ওই কাজগুলো যদি আমরা করে ঘুমাই তাহলে আমাদের অনেক উপকার হবে সে কাজগুলোর প্রথমটি হলো আমরা প্রথম যে কাজটা করব। সেটি হলো অজু করে ঘুমাও অনেকে আছে অজু করে ঘুমায় না মানে রাত্রে খামার গ্রহণ করে আর দেরি করে না তাড়াতাড়ি শুয়ে পড়ে কিন্তু না আপনি যদি রাত্রিবেলায় ঘুমানোর আগে অজু করে ঘুমাতে পারেন তাহলে আপনার যে যেই যে উপকার হবে প্রথমত হলো রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আপনি যদি অযু করে ঘুমান ভয়ঙ্কর দুঃস্বপ্ন এবং শয়তান যে আপনার ক্ষতি করে অনিষ্ট করে এই শয়তান কিন্তু দুই প্রকার জিন শয়তান মানস শয়তান অনেকে আমাদের কাছে কাছে ফোন করে যে জিনের দ্বারা তারা মারাত্মকভাবে আক্রান্ত বদ জিন দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত তাদের রাত্রেবেলায় ঘুম হয় না ঘুমের সমস্যা হয় তারা এই বদ জিনগুলো তাদের ক্ষতি করে ইত্যাদি ইত্যাদি তো আপনার কাছেই তো এটার মানে মানে এর সমাধান রয়েছে যে সমাধানটা রাসুল করিম সাল্ল আলী হাসাল্লাম দিয়েছেন সমাধানটা কি আপনি রাত্রেবেলা ঘুমানোর আগে অজু করে ঘুমান তাহলে প্রথম আপনার লাভ হবে মারাত্মক দুঃস্বপ্ন থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন রক্ষা করবেন দুই হলো যে সমস্ত শয়তান রয়েছে ওই শয়তানগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না জিন শয়তান এবং মানব শৈতান এই দুই শৈতান কিন্তু আপনার আমার ক্ষতি করে তারা কিন্তু সেদিন আপনার আমার ক্ষতি করতে পারবে না দুই নম্বর হল অজু করে যদি আপনি ঘুমান ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় বা মৃত্যু এসে যায় তাহলে আপনার মৃত্যুটা হবে পবিত্রতার সাথে মৃত্যু অজু অবস্থায় মৃত্যু আল্লাহ অপবিত্র অবস্থায় নয় অজু অবস্থায় মৃত্যু তৃতীয় নম্বর হলো আপনি যদি অজু করে ঘুমান ভয়ঙ্কর দুষ্ট জিনগুলো আছে এই জিনেরা আপনার উপর কোনোরূপ প্রভাব ফেলতে পারবে না মাঝে মাঝে আমাদের কাছে ফোন করে যে জিন তার তার সাথে রাত্রেবেলায় ঘুমায় তার সাথে থাকে এমন কি আমরা তো শুনেছি যে জিনেরা খারাপ জিনেরা মা বোনদের সাথে বিশেষ করে নারীদের সাথে দৈহিক করে অত্যন্ত খারাপ কথা অত্যন্ত অত্যন্ত একটা সমস্যার বড় ধরনের সমস্যার কথা তাহলে আপনি যদি রাত্রেবেলায় অজু করে ঘুমান এই বজ্জিনগুলো আপনার উপরে কোনো রকমের প্রভাব ফেলতে পারবে না এটা হলো উচুরূপ উপকারিতা এরপরে রাত্রিবেলায় আপনি যদি অজু করে ঘুমান এই অজু করে ঘুমানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন রহমতের বৃষ্টি ওই ঘরে নাজির করবেন এই রহমতের বৃষ্টির কারণে এই দেওয়াল ভেদ করে শয়তান জিনগুলো বা বদ জিনগুলো বা শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারে না ওই ঘরে ঢুকতে পারে না এবং অধিবাসীদেরকে তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না এরপরে অজু অবস্থায় আপনি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন ওই রাতে সে স্বপ্নটা সত্যে প্রমাণিত হবে বাস্তবায়িত হবে সত্যে এই এটা বাস্তবায়িত হয়ে যাবে সত্য মানে অর্থাৎ স্বপ্নটা সত্যে রূপান্তরিত হবে এটি হলো অজুর উপকারিতা অর্থাৎ আমরা যদি রাত্রেবেলায় অজু করে ঘুমাতে পারি তাহলে কিন্তু আমরা এই ধরনের উপকারিতা লাভ করব কি কি উপকারিতা আমাদের উপকারিতার মধ্যে রয়েছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে আমরা বাঁচব শয়তানের হাত থেকে আমরা বাঁচব আমাদের যদি ওই রাতে মৃত্যু হয় পবিত্রতার সাথে মৃত্যু হবে এরপরে বদ জিন যেগুলো রয়েছে তারা আমাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এরপরে অজু অবস্থায় ঘুমানোর কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজির হবে এই দেওয়াল ভেদ করতে পারবে না শয়তান জিনগুলো এবং শয়তানগুলো সুতরাং আসুন আমরা আজকে থেকে এই অভ্যাসটি এই আমলটি করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে নানান ধরনের অনিষ্ট থেকে খারাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন